তোমার বাড়িতে এসে অনুভূতি কেমন বলুন? ভালো না? একেবারে বাজে, একেবারে বাজে অনুভূতি। আমি কিছু করব না, এক থেকে ত্রিশ পর্যন্ত বলি। বল, ফুফু ডাকলো, আমি ফুফু ডাকলো, চলো যাই। চলো, তোমার ফুফুর বাড়ি যাই। মা যাবেন? ফুফুর বাড়ি যাবেন? না এলে বাসায় এসে কি খুশি, বাড়িতে কেউ থাকে না একদম। বাড়ি আমার ফাঁকা, চলে যাব আমি ঢাকা। ধরো নাইলা, বাড়িতে যেহেতু কেউ থাকি না, এখানে সব এমলেও মেলো হয়ে কেউ থাকে না, এমনিতেই পড়ে আছে। চুলা টুলা সব ঢেকে রেখেছি, সব হান্ডি পাতিল দেখেন কিভাবে রেখেছি। নাইলা মাই না, ধরে যাও বাড়ি, যাও বাড়ি, যাও নাইলা, যাও আসো, ওই নাইলা ধর, পড়ে যাবে আব্বু, পড়ে যাবে, পড়ে যাবে, ধর না, ধরবে না, পড়ে যাবা। কি হলো মা, বাড়ি চলে যাবো, আসতে হবে না, আমরা চলে যাবো এখন, ওই বাসায় যাবো, আমাদের ওই বাসায় যাবো, ওই বাসায় যাবো, আসো চলে আসো। কার ভ্যান, ভ্যান চালাতে পারবে? ভ্যানে উঠো তো একবার, দেখি কেমন করে নাকি। নালা হাত মুখ ভেঙে যাবে, টিং টিং বাজবে না, টিং টিং। আমাদের ওই যে মসজিদ একেবারে পাশে, আর ওখানে স্কুল ওই দিকে, পাশে মসজিদ পাশে স্কুল আমাদের। ওইটা দেখাবো, পাবলিক টয়লেট, পাবলিক টয়লেট, ওটা কাদের আমরা তো জানি না, থাকতে পারে যার জায়গা তাদের পাবলিক টয়লেট। এখানে কতগুলা মুরগি, মুকরি, আয় 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 আয়, তি 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 তি, কই তুমি বলে পশু পাখিকে খাওয়াবা? হ্যাঁ এখন যাবো, যাবো ওইটা আর ফুপুর বাসা, এখন ফুপুর বাসায় যাবে। হ্যাঁ হ্যাঁ চলো, নাইলা ধরে না গুলি, মানুষের মানুষের ভ্যান ধরে পিটি দিবে, কি করেছিস রে, নষ্ট করে দিলি বাবু, এই যে ভিডিও করে নিলাম। ইয়া ছুটতে দিয়েছে মনি, কি কাজ করে পা দিয়ে ইয়া হয়ে, তোমার মোটরের সাথে ইয়া যাচ্ছে না, ছুটিয়ে দিয়েছে। না না কিছু ছুটাই নেই, না রে বাবু ওরকম করিস না, যা